আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, কুরুলুস ওসমান ভলিউম 96 এর প্রথম ট্রেইলার কিন্তু ইতিমধ্যেই রিলিজ হয়ে গেছে এবং আমি একটা বিষয়ে সবচেয়ে বেশি অবাক হয়েছি, আর আমার জানা মতে আপনারাও অনেকেই হয়তো অবাক হয়েছেন। সেটা হলো পরিচালক সাহেব ভলিউম 96 এর প্রথম ট্রেইলার ভলিউম 95 আপলোড হওয়ার আগেই দিয়ে দিয়েছেন, এবং এটা সম্ভবত এই প্রথমবার হলো, কারণ আমরা দেখেছি সাধারণত ট্রেইলার কয়েকদিন পরে দেওয়া হয়। যাই হোক দর্শক, আজকে আমরা আলোচনা করব ভলিউম 96-তে কি হতে পারে, এবং আরেকটি বিষয়ে আলোচনা করব, সেটা হলো তুর্গুত বে মারা যাবে নাকি বেঁচে থাকবে, সেই সাথে আরও কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। সম্মানিত দর্শকবৃন্দ, একেবারে ট্রেইলারের শুরুতে আমরা দেখেছি ওসমান বে খুবই রাগান্বিত অবস্থায় আছেন, যেটা দেখে বোঝাই যাচ্ছে যে ওসমান বে অনেক বড় ধরনের একটা সমস্যায় পড়েছেন। দর্শক, আমার যেটা মনে হচ্ছে ওসমান বে কোনো এক জায়গায় ফাঁদে পড়বে, অথবা কারোর জন্য ফাঁদ পেতে রাখবেন, আর সেই তথ্যটা ফাঁস হয়ে যাবে। দর্শক, এরপরে আমরা ট্রেইলারে দেখেছি সেলজুক সাম্রাজ্যের সৈন্যরা বসতিতে এসেছেন, আর এরা হলো সুলতান আলাউদ্দিন কায়কোবাদের সৈন্য। দর্শক, আমার জানা মতে এখানে অনেকেরই একটা প্রশ্ন রয়েছে, সেটা হলো আমরা সুলতান আলাউদ্দিন কায়কোবাদকে দেখেছিলাম দিরিলিস আর্তুগ্রুলে, তাহলে সে কুরুলুস ওসমানে কিভাবে আসলো? দর্শক, এই প্রশ্নের উত্তরে আমি বলবো, সেলজুক সাম্রাজ্যে আলাউদ্দিন কায়কোবাদ নামে সুলতান ছিল তিনজন, আর আমরা গত ভলিউমে যেই আলাউদ্দিনের কথা শুনেছিলাম সে হলো তৃতীয় নাম্বার। দর্শক, আরেকটা প্রশ্ন অনেকেরই রয়েছে, সেটা হলো আমরা সিরিজে দেখেছি সেলজুক সাম্রাজ্যের সুলতান ছিল সুলতান মাসুদ, তাহলে আলাউদ্দিন কায়কোবাদ কোথা থেকে আসলো? দর্শক, ইতিহাস মতে সুলতান মাসুদকে 1288 সালের দিকে মঙ্গোলরা ক্ষমতা থেকে সরিয়ে দেয় এবং সেখানে তৃতীয় আলাউদ্দিন কায়কোবাদকে বসানো হয়, কিন্তু সুলতান আলাউদ্দিন গোপনে তুর্কিদের সাথে মিলে কাজ করেছে, এজন্য 1302 সালে মঙ্গোলরা সুলতান আলাউদ্দিনকে হত্যা করে আবারও সুলতান মাসুদকে ক্ষমতায় বসায়। আর সুলতান মাসুদের যখন মৃত্যু হয় তখন সেলজুক সাম্রাজ্য আর টিকে থাকতে পারে না, এবং এরপর থেকেই শুরু হয় ওসমানীয় সাম্রাজ্য। দর্শক, ট্রেইলারে আমরা দেখেছি সেলজুক সাম্রাজ্যের সৈন্যরা বসতিতে এসেছেন, আর আমার মনে হচ্ছে সুলতান আলাউদ্দিন ওসমানদের সাথে মিলে মঙ্গোলদেরকে বিদায় করার জন্য সৈন্যদেরকে চিঠি দিয়ে পাঠিয়েছেন। সম্মানিত দর্শকবৃন্দ, এখন কথা বলবো তুর্গুত বে কি মারা যাবে নাকি বেঁচে থাকবে এই বিষয়ে। দর্শক, এই প্রশ্নের উত্তরে আমি বলবো ইতিহাস মতে সে বেঁচে থাকবে, এটা আমরা প্রায় সবাই জানি, কারণ ইতিহাসে তুর্গুত বের মৃত্যু হয়েছিল 1313 সাল থেকে 1326 সালের মধ্যে, আর সিরিজে এখন চলছে 1299 সাল। অতএব এই দিক থেকে চিন্তা করলে তুর্গুত বে মারা যাবে না, আর সিরিজের দিক থেকে চিন্তা করলে মারা যেতে পারে, কারণ আমরা জানি সিজন 3 একেবারে শেষের পথে, আর প্রত্যেক সিজনের শেষে কিছু নতুন চরিত্রকে জয়েন করানো হয় এবং পুরনো চরিত্রকে বিদায় দেওয়া হয়। অতএব এই দিক থেকে চিন্তা করলে মারা যেতে পারে, তবে আমার মনে হয় পরিচালক সাহেব এই ভুলটা করবেন না, কারণ তুর্গুত বে একজন বড় ঐতিহাসিক চরিত্র। সম্মানিত দর্শকবৃন্দ, আরেকটি বিষয় আমাকে অনেকেই প্রশ্ন কোসেস মুসলমান হয়েছে, এবং এই মুসলমান হওয়ার কারণেই হারামান কায়া দুর্গ কোসেসের কাছ থেকে সম্রাট নিয়ে নিয়েছে, তাহলে কোসেস এখন কি করবে? দর্শক, আমার যতটুকু মনে হচ্ছে কোসেসকে সিজন 3-তে দেখানো হবে না, কারণ 95 নাম্বার ভলিউমে আমরা দেখেছি ওসমান বে কোসেসকে বলেছেন বুরসা শহরে গিয়ে বসবাস করতে এবং সেখান থেকে খবর পাঠাতে, আর কোসেসকে সিজন 3-তে দেখানো হবে না, এজন্যই হয়তো তাকে আগে আগে মুসলমান বানিয়ে ফেলেছে, কারণ ইতিহাসে কোসেস মুসলমান হয়েছিল 1304 সালের পরে, আর সিরিজে এখন চলতেছে 1299 সাল। অতএব এসব দিক থেকে বিবেচনা করলে এটা বোঝা যায় যে কোসেসকে সিজন 3-তে আর দেখানো হবে না। সম্মানিত দর্শকবৃন্দ, যেহেতু ভলিউম 96 এর প্রথম ট্রেইলারে তেমন কিছু দেখানো হয় নাই, সেহেতু আমরা এই ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারছি না, তবে যদি দ্বিতীয় ট্রেইলার আসে তাহলে চেষ্টা করব বিস্তারিত আলোচনা করার জন্য। যাই হোক দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার মতে ভলিউম 96-তে কি হতে পারে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। তো দর্শক, আজকে এ পর্যন্তই।
আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন এই দোয়া রইল। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।